আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন মোবাইলে রিসেট না মেরে। অর্থাৎ আমরা যদি ফোনটি ফরম্যাট দিই তাহলে গুগল অ্যাকাউন্ট অথবা অন্য সব কিছু চলে যাবে। সেক্ষেত্রে আমরা শুধু গুগল অ্যাকাউন্ট রিমুভ করব, অন্য সব কিছু থাকবে। গুগল অ্যাকাউন্ট রিমুভ করে কিভাবে আরেকটি অ্যাকাউন্ট এখানে লগ ইন করাবো আজকে ভিডিওতে এটাই দেখব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটু লাইক দিবেন। শুরুতে আমরা দেখব কিভাবে সিরিজ থেকে এটা রিমুভ করবেন। এটা দুইভাবে রিমুভ করা যায়, প্রথমত সিরিজ থেকে এবং প্লে স্টোর থেকে। আমরা প্রথমে সিরিজে চলে যাব। প্রত্যেকটা ফোনে সিরিজে যাওয়ার পরে অ্যাকাউন্ট নামের একটি অপশন থাকবে, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, স্যামসাং ফোন হোক অথবা যে কোনো ফোন হোক। অ্যাকাউন্ট আসার পরে এখানে দেখতে পাচ্ছে সবার উপরে একটি মোর অপশন। তো কিছু কিছু ফোনের ক্ষেত্রে মোর অপশনে ক্লিক করলে এখানে রিমুভ অ্যাকাউন্ট চলে আসে, কিন্তু এই ফোনে যখন আমি গুগলে রিমুভ করব, গুগলে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আপনার যে ইমেলটি আছে এখানে শো করবে। তারপর আমরা এখানে মোর অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। তারপরে ওখানে সাইন অল আছে, তো তারপর আমরা এখানে অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব, গুগল অ্যাকাউন্টের মধ্যে। এখানে ক্লিক করার পরে আবারও দেখতে পাচ্ছেন উপরে একটি মোর অপশন চলে আসছে, তো এখানে মোর অপশনে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাকাউন্ট, তাহলে এখানে রিমুভ অ্যাকাউন্ট করলে অ্যাকাউন্টটি রিমুভ হয়ে যাবে। এখন আমরা চলে যাব, এখন আমরা চলে যাবো প্লে স্টোরে। এখন আমরা দেখবো প্লে স্টোর থেকে কীভাবে রিমুভ করব। প্লে স্টোরে চলে যাব, প্লে স্টোরে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট, আর এখানে অ্যাকাউন্টের লোগোটি শো করতেছে। আপনার যদি অ্যাকাউন্টের মধ্যে কোনো লোগো থাকে তাহলে লোগো শো করবে, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনার জিমেইল অ্যাকাউন্টের প্রথম অ্যাকাউন্টটা এখানে শো করবে। আমি এখানে ক্লিক করলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস, আর এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট এখানে। তো আমরা এখানে গুগল অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব। গুগল অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম চলে আসছে, এখান থেকে গেট স্টার্ট এরকম চলে আসবে। আমরা এখান থেকে ব্যাক করে যাব, এখানে আমরা গেট স্টার্ট দেব না, আমরা আবারও এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সেই সেটিংস অপশন সেরকমই চলে আসলো। এখান থেকে আমরা গুগলে ক্লিক করব, তারপর এখানে আবারও জিমেল অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব, তারপরে এখান থেকে মোর অপশনে চলে যাব। তারপর দেখতে পাচ্ছেন এখানে রিমুভ অপশন, তারপর এখানে রিমুভ অ্যাকাউন্ট। আমাদের অ্যাকাউন্টটি অলরেডি রিমুভ হয়ে গেছে। এখন যদি আমরা প্লে স্টোরে যাই, এখান থেকে শুরুতে ব্যাক করতে হবে, এখন আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাব। দেখুন এখানে প্লে স্টোরে যাওয়ার সাথে সাথে এখানে সাইন ইন করতে বলা হইতেছে নতুন একটি ইমেইল দিয়ে। এখন আমরা চাইলে এখানে নতুন আরেকটি ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন, অথবা নতুন আরেকটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আপনি যদি না জানেন কীভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওতে, তাহলে আমি পরবর্তীতে দেখে দেবো কীভাবে একটি সহজেই একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা যায় মোবাইল দিয়ে। তো আমি যেহেতু ছোটোখাটো এই ব্যাপারটি সবাই জানে কীভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়, তাই আজকের ভিডিওতে আমি সময় নষ্ট করব না আপনাদের। আমি আজকের ভিডিও এই পর্যন্তই, দেখুন এখানে চলে আসছে, এখানে আপনি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারবেন অথবা ক্রিয়েটর অ্যাকাউন্ট, এখান থেকে আপনি নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আজকের ভিডিওতে আমি সময় নষ্ট করব না, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন। আসসালামু আলাইকুম।